ফাঁকা প্রশংসা কুড়াতে চায় পটকা যায় কাজ মানে লাগানো কোনো কাজে খটকা সাথে দুই বিচ্ছু টুকু তুষি হাঙ্গামা বারবার তবু খুশি সাথে দুই বিচ্ছু টুকু তুষি হাঙ্গামা বারবার তবু খুশি খুশি নয় যারা রেগে বলে তারা হত ছাড়া পাজি হত ছাড়া পাজি হত ছাড়া পাজি তবু দেখি বারবার ঘটে একই কারবার তবু দেখি বারবার ঘটে একই কারবার পটকার খটকা বাজি পটকার খটকা বাজি পটকার খটকা বাজি পটকার খটকা বাজি সুপ্রিয় দর্শক মন্ডলী, এই উড়ন্ত দুপুরের পড়ন্ত বিকেলে আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ। এই সাথে শুরু করছি আমাদের দুটি দলের মধ্যে দড়ি টানাটানি প্লেইং আই মিন খেলা। এই খেলায় অংশগ্রহণ করেছেন দুটি টিম। প্রথম টিমে আছে টুসি এবং টুকু, অন্য টিমে বাবু এবং জলি। চমৎকার একটু খেলা আপনাদের উপহার দেবো, এই জন্য আমরা এখন উপস্থিত হয়েছি এই উড়ন্ত দুপুরের পড়ন্ত খেলায়। শুরু হয়ে গেছে দড়ি টানাটানি। বাবু টুসি চিন্তা করছে ওরা জিতবে, এদিকে জলি বাবু চিন্তা করছে ওরা জিতবে, কিন্তু জিতা জিতির পাল্লা যার ভারী হবে, মানে যার শক্তি বেশি সেই জিতে যাবে, নো প্রবলেম। এ পর্যন্ত অনেকগুলো টিমে আমি খেলা পরিচালনা করেছি। চালা চড়ছে, চলো যে দল জিতবে তাদেরকে মিষ্টি খাওয়াবো। আজকে আমি বুঝতে পারতেছি দুই দলই ভালো টানাটানির চেষ্টা করছে, কিন্তু ভালো টানাটানি করছে, নো প্রবলেম, এটা কোনো বিষয় না। আমি সকলকে উৎসাহ দিচ্ছি, টুকুর টুসির জন্য একটু সুখবর আছে, তোরা যদি জিততে পারিস তাহলে তোদের আমি মিষ্টি খাবো, নো প্রবলেম, মিষ্টি খাওয়া এর কথা পড়ে যাই। যদি জিতে যাই তাইলে খবর হয়ে যাবো। টানাটানি চলছে, বড় জোরে জোরে টানাটানি করছে, দড়ি টানে না ইয়ে বাসটা দড়ি টানতেছে, বড় বড় সুন্দর টানাটানি। হ্যাঁ গেছে বাবু এবং জলি, মা গেছে, জিতে গেছে, জিতে গেছে, আমরা জিতেছি পটকা ভাই, এবার আমাদের ভরপেট মিষ্টি খাওয়ান। আরে মিষ্টি খাওয়ার কথা বলেই তো আমি তোদের গায়ের জোর বাড়িয়ে দিলাম, আর তাতেই না তোরা জিততে পারলি। তোদের উচিত আমাকেই মিষ্টি খাওয়ানো, তোদের চেয়ে শক্তিশালী কাউকে হারাতে পারলে না হয় বুঝবো। ঠিক আছে, আমাদের চেয়ে আপনি তো অনেক বেশি শক্তিশালী, তাই না পটকা ভাই? আমরা আপনাকেই হারিয়ে দিব। কি কি বললি? তোদের মতো নেংটে ইঁদুর দড়ি টানায় হারাবে আমাকে? হাসছেন তো? এবার এই দড়িটা টানুন দেখি, আপনি হারলে কিন্তু মিষ্টি খাওয়াতেই হবে। নিন শুরু করুন, রেডি, 1 2 3। তোরা আমার সাথে দড়ি টানতে এসেছিস, আমার শক্তি সম্পর্কে তোদের ধারণাই নেই। এত বড় সাহস, আমার সাথে বড় বড় রাঘব বুয়াল হার মানে পটকা ভাই, আপনি হেরে গেছেন। আমরা জিতেছি পটকা ভাই, এবার আমাদের মিষ্টি না খাওয়ালে এলাকার সবাই জানবে ঘটনাটা। ঠিক আছে, এই নে তোদের মিষ্টি খাওয়ার টাকা, তবে আজকের এই ঘটনা যেন কেউ না জানে, বুঝেছিস? আচ্ছা তাই হবে, কথাটা মিষ্টিতে চাপা পড়বে।
গরু, এ গরুটার দড়ি এতক্ষণ টানলাম, ছি বিচ্ছুগুলো আমাকে গরু বানিয়েছে। টুকুটুসি, তোরা আমার সাথে প্রতারণা করেছিস, তোদের আমি দেখে নেব। গরুর সাহায্য নিয়ে আমার সাথে জিতেছিস। বাঁচাও, 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 বাঁচাও। কে কোথায় আছো আমাকে বাঁচাও? গরু ভাইয়া, ভাইয়া গরু আমাকে ক্ষমা করে দাও, আমি আর পারছি না। বাঁচাও টুকুটুসি। ভাইয়া গরু আমাকে বাঁচাও। আরে আমি আমি কি, আমাকে মাফ করো, আমাকে মাফ করো। এই গরু ভাই, আরে কি বেহায়া গরু, শুধু আমার পিছু নিয়েছে। এই গরু ভাই আমাকে ক্ষমা করো প্লিজ। টুকুটুসি, তোরা কোথায়? কাকে আমার মিশিয়ে লেলিয়ে দিলি? ও মা গো, ভাই গরু প্লিজ আমাকে কিছু ক্ষমা করো প্লিজ। বাঁচাও, বাঁচাও। যায় কাজ মানে লাগানো কোনো কাজে খটকা।